মধুর ডাক্তারা, আমি আল্লাহ আমার শুনতে বড়ই ভালো লাগে। জোরে সুবহান, আরে কি জোরে সুবহানাল্লাহ। আমাকে যত ডাকবি না, তোদের এই ডাকটা আমি আল্লাহ আমার খুব ভালো লাগে। তাহলে বিপদ মুসিবত আসা ভালো না খারাপ? ভালো। কি গো, কিন্তু বিশ্ব নবীর উপরে যে দুঃখ কষ্ট মুসিবত আল্লাহ দিয়েছিলেন, সেই দুঃখ কষ্ট মুসিবত কি আমাদের আছে? নবী সাহাবীদের যে দুঃখ কষ্ট মুসিবতের ভিতর দিয়ে দিন রাত অতিবাহিত হয়েছে, সেই দুঃখ কষ্ট কি আমাদের আছে? আছে। বিশ্ব নবীকে কতটা দুঃখ কষ্ট মুসিবতের ভিতর দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করতে হয়েছিল, আমি আগিয়ে যাচ্ছি। একটু প্রাণ খুলে ধরে শরীর আল্লাহ, আমার নবী আপনার নবীকে কতটা দুঃখ কষ্ট মুসিবতের ভিতর দিয়ে তার জীবনটাকে অতিবাহিত করতে হয়েছিল। বিশ্ব নবী মায়ের গর্ভে ছয় মাস, আল্লাহ নবীর আম্মা জানের নামটা কি ছিল? আমিনা। আব্বা জান? আব্দুল্লাহ। আল্লাহ নবী মায়ের গর্ভে ছয় মাস, বিশ্ব নবীর আম্মা জান স্বামী আব্দুল্লাহকে নিয়ে মক্কা থেকে গেলেন মদিনা শরীফে বাপের বাড়িতে। স্বামী আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন বাপের বাড়িতে। বাপের বাড়িতে কিছুদিন থাকার পরে আম্মা জান আমিনা স্বামী আব্দুল্লাহকে নিয়ে ফিরে আসতে শ্বশুরালয়ে আব্দুল মোত্তালেবের বাড়িতে। এই মদিনা থেকে ফিরে আসতে গিয়ে মাকামে আবওয়া নামক একটি জায়গাতে এসে বিশ্বনবীর আব্বাজান অসুস্থ হয়ে পড়েন। এই মাকামে আবওয়াতে আমি গিয়েছিলাম। এই জায়গাটা সম্পূর্ণ মরুভূমি এলাকা, বিশ পঞ্চাশ কিলোমিটারের ভিতরে কোনো মানুষের আনাগোনা পাওয়া যাবে না। বিশ পঞ্চাশ কিলোমিটারের ভিতরে মরুভূমি আর মরুভূমি। এখনো এখনো ওই মা কমে আবহাবে যখন আবওয়া নামক জায়গাতে যখন এসছে, আল্লাহ নবীর আব্বাজান আবদুল্লাহ বড় অসুস্থ হয়ে পড়লেন। মা আমিনা নিজের স্বামীকে একটু ট্রিটমেন্ট করবেন, কিন্তু কেউ তো নেই, খুব কান্নাকাটি করছেন, কিছু করার নেই। খুব কাতরা কাতরি করলেন, ছোটাছুটি করলেন, বিনা ট্রিটমেন্টে স্বামী আব্দুল্লাহ স্ত্রীর সামনে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জান আমিনা স্বামী আব্দুল্লাহকে নিজ হাতে কবরস্থ করলেন। কেউ নেই তো কাকে সংবাদ দেবে? স্বামীকে নিজ হাতে কবরস্থ করে হৃদয় ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে শ্বশুরালয় আব্দুল মোত্তালেবের বাড়িতে ফিরে আসলেন। মা আমিনা, ভাই মনে করুন আমার শ্বশুর বাড়ি এই দোহারিয়াতে, আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে বেড়াতে এসেছি, ফিরে যাচ্ছি আমার বাড়িতে। হঠাৎ যদি দেগঙ্গা বাজারে আমি মারা যাই, আমার স্ত্রী কি তার চোখের পানিটাকে আটকে রাখতে পারবে? পারবে না। না, মেয়েদের সবচেয়ে মূল্যবান জিনিস হল তার স্বামী। পৃথিবীতে মেয়েদেরকে আল্লাহর পরে যদি অন্য কাউকে সিজদা করার কথা বলা হতো, তাহলে স্বামীকেই সিজদা করার কথা বলা হতো। আম্মা জান আমিনা নিজের স্বামীকে নিজে হাতে কবরস্থ করে হৃদয় ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে শ্বশুর আব্বা জান আব্দুল মোত্তালেবের বাড়িতে গিয়ে ঢুকিয়ে কেঁদে ফেললেন। শ্বশুর আব্বা জান
ও আমার শ্বশুর আব্বা জানাব, আপনার বাবা আব্দুল্লাহ মারা গিয়েছে, আপনার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি আমিনা তাকে দাবান কাবান করে দিয়েছি। ও শ্বশুর আব্বা জানাব, জীবনে কোনদিন বেটা আবুদুল্লাহ, বেটা আবুদুল্লাহ বলে আর ডাকতে পারবেন না। ওই সময় মামে না এত কেন কাঁদে, এত রোনা সারি করে আম্মা যান, আমি নাচকে পারি গড়িয়ে 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 গড়িয়ে, আল্লাহ তালা সমীর খাওয়ানা কাদা হয়ে যায়। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালে বৌমাকে সান্ত্বনা দিলে, ও মা ও মা বৌমা কেঁদো না মা, কেঁদো না মা, আমার ছেলে মারা গিয়েছে, কি করা যাবে মা, কেঁদো না মা, কেঁদো না। কিন্তু না না আম্মা যান আমি না কখনো বা শ্বশুর আব্বা জানের সামনে কানতে, কখনো বা ঘরের ভিতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ওরা স্বামী আবুদুল্লাহ কথা মনে করে ডুকুনি ডুকুনি কাঁদে। কখনো কানতেন শ্বশুর আব্বা জানের সামনে, কখনো ঘরের ভিতরে চলে গিয়ে দরওয়াজা যেন আমরা বন্ধ করে দিই টুকরি টুকরি কানতেন, ইস আজকের আমি আমিনা, আমার নসিবটা কত খারাপ, আজকের আমার এই দুঃখের দিনে কে আমার পাশে দাঁড়াবে, কে আমার মুখে একটু হাসি ফোটাবে, কার সঙ্গে আমার জীবনের দুটি কথা বলব। সবসময় কানতেন, ভাই বিশ্ব নবী মায়ের গর্ভে কমাস বলেছি 6 মাস, তাহলে ভূমিষ্ঠ হতে আর কমাস বাকি 4 মাস, এই 4টে মাস আম্মা যান আমিনা সবসময় রোনাজারি করতেন, সবসময় কামতেন। ভাই পৃথিবীতে যে সমস্ত মেয়েদের স্বামী নেই ওদের মনে যে কি দুঃখ কি কষ্ট, বিশ্বাস করুন ওটা আমরা উপলব্ধি করতে পারিনি। যাদের স্বামী নেই ওদের বাড়ির পাশে যাদের স্বামী বেঁচে আছে, ওরা যখন দেগঙ্গার বাজার থেকে এসে বাড়িতে এসে ওর স্ত্রীর নামটা ধরে যখন ডাকে না, যার স্বামী নেই ওই আওয়াজটা যদি ওর কানে যায়, বিশ্বাস করে ওর করি যায় ছুরি মারার মতো আঘাত হয় না। আর যদি আমার স্বামীটা বেঁচে থাকতেন, আমাকে আদরের সঙ্গে ডাকতেন, আমি আমার মনের দুটি কথা বলতাম, আম্মা যান আমিনা, এই সমস্ত চিন্তা ভাবনা করতেন, আর ঘরের ভিতরে দরজা দিয়ে টুকরিয়ে টুকরিয়ে কামতেন, অধর্মে কামতেন, খুব কাম। আমরা যদি মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই মামা, মায়ের গর্ভ থেকে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা যখন মায়ের গর্ভে ভিতরে ছিলাম, আম্মা যান খেতে বসেছে, মায়ের কলিজায় লাথি মেরে দিয়েছি, মা কাম গালে ভাতটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন, আবার মায়ের কলিজায় লাথি মেরেছি, মা দাঁড়াতে পারে না শুয়ে পড়লে, তবুও মাকে স্বস্তি দিই না। বাবা ওই সময় আমি যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইব, আমার মায়ের যে পেরের যন্ত্রণা যারা যন্ত্রণা একটা একটা ধাক্কাতে, আমার আল্লাহ তাআলা আমার আপনার মায়ের আমল নামাতে একটা করে জিহাদের নেকি লিখে দেয়। জোরে বলো সুবহান, আরে তু জোরে বলো সুবহান আল্লাহ। ও সোনার মালিকেরা, কিন্তু আমরা যখন মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছি বাবা, আমার আম্মা যান আমাদের মতো সোনার মালিকের মুখের দিকে তাকিয়ে আম্মার মুখে হাসি ফুটেছিল। আম্মা জানের জ্বালা যন্ত্রণাটা নিবারণ হয়ে গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ।
আম্মা জান তার সোনার মানিকের মুখের দিকে তাকিয়ে আম্মা জানের মুখে হাসি ফোটে, বাবা আম্মা জান আমি না সম্পূর্ণ বিপরীত। সবসময় রোনাজারি করতেন, মা আমিনা কানতেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে সবে সাদেকের সময় আল্লাহ আমার নবীকে পৃথিবী জমিনে পাঠিয়েছিলেন সুবহান আল্লাহ। মা আমিনা নবীকে প্রসাব করলেন, মা আমিনা নবীকে প্রসাব করে কিছু সময় পরে আল্লাহ নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে মা আমিনার মুখে হাসি নাই, মা আমিনার মুখে খুশি নাই, মা আমিনা বেটা মুহাম্মাদের মুখের দিকে তাকিয়ে ডুগরিয়ে কেঁদে উঠে স্বামী আব্দুল্লাহ, তোমার নসিবটা কত খারাপ, তোমার কপালটা বড় খারাপ, ওরে স্বামী আব্দুল্লাহ আর যদি তুমি বেঁচে থাকতে আল্লাহ তোমার রসে আল্লাহ আমার গর্ব কিশোনার মালিক কিশোনার চাপা দিয়েছে আব্দুল্লাহ, একবার যদি তুমি তোমার বেটা মোহাম্মদের মুখে দিকে তাকাতে আব্দুল্লাহ তোমার কলিজাটা আর ঠান্ডা হয়ে যেত জোরে মোসমা, আরে কি জোরে মোসমা। মামিনা বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে স্বামী আব্দুল্লাহর কথাটা মনে পড়ে গেল, ও স্বামী আব্দুল্লাহ তোমার নসিবটা বড় খারাপ, আর যদি তুমি বেঁচে থাকতে আল্লাহ তোমার ঔরসে আমার গর্ভে কিশোনার মানিক কিশোনার চাঁদ পাঠিয়েছে, একবার যদি তুমি দেখতে তোমার কলিজাটা ঠান্ডা হতো। ভাই নবীর দুঃখ কষ্ট আল্লাহ নবী ভূমিষ্ঠ হলেন, বিশ্বনবীর দুধমা ছিলেন কয়জন? যে বিশ্বনবীর দুধমা হলেন দুইজন, বিশ্বনবীর ভূমিষ্ঠ হওয়ার এক সপ্তাহের ভিতরে ভিতরে নবীকে দুধ পান করিয়েছিলেন সোয়াইবিয়া নামক একজন মেয়ে ছিল, তারপরে আমার নবীকে নিয়ে যান দুধমা হালিমাতু সাদিয়া। এই দুধমা হালিমাতু সাদিয়ার তত্ত্বাবধানে আমার নবী টানা 5 বছর ছিলেন, কতদিন? 5 বছর। এই 5 বছরের ভিতরে আমার নবী সিনাচাকের ঘটনাটা ঘটেছিল, ও লাইন আলাদা। সোনার মানিকে না বিশ্বনবী ভূমিষ্ঠ হলেন, এক সপ্তাহ সোয়াই দিয়ার দুধ পান করে আম্মা জান হালিমাতু সাদিয়া আমার নবীকে নিয়ে গেলেন তায়েফের জমিনে, টানা 5 বছর। আম্মা জান আমিনা যখন বেটা মোহাম্মদকে দেখার দরকার হতো মক্কা থেকে তায়েফের জমিনে গিয়ে বেটা মোহাম্মদের সঙ্গে দেখা করে আসতেন, কখনো বা দুধমা হালিমাতু সাদিয়া আমার নবীকে সঙ্গে করে তায়েফ থেকে মক্কা এনে মা আমিনার সঙ্গে দেখা করে নিয়ে যেতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অতিবাহিত হওয়ার পরে আমার নবীর তখন 5 বছর বয়স, আমার নবীর আল্লাহকারে হাঁটতে শিখেছেন, আমার নবী আল্লাহকারে কথা বলতে শিখেছেন, নবী খুঁটে খেতে শিখেছেন, একটা 5 বছরের বাচ্চা মানে যথেষ্ট চটপটে হয়, আমার নবী তার থেকে অনেক আল্লাহ তাকে সুস্থ করেছেন। মা হালিমাতু সাদিয়া আমার নবীকে মা আমিনার কাছে নিয়ে গেলেন, নবীর তখন বয়স কত? 5 বছর। আপনার বেটা মোহাম্মদকে আমি খালি মানিয়ে গিয়েছিলাম, আমার দেখাশোনার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, ও বাবু জানাবে না, আপনার বেটা মোহাম্মদকে আপনার কাছে দিয়ে গেলাম, আপনার বেটা মোহাম্মদকে আপনার কাছে রেখে গেলাম, এবার আপনি আপনার বেটা মোহাম্মদের দেখভাল করো। আমার নবীর বয়স 5 বছর, নবী আমার মক্কার বালকদের সঙ্গে খেলাধুলা করে
করতে যান, নবী যাদের সঙ্গে খেলাধুলা করতে যান, আমার নবী খেলাধুলা করতেন না, অন্যান্য বালকেরা খেলাধুলা করত, আমার নবী সবসময় চিন্তিত অবস্থাতে থাকতেন, বিশ্ব নবীর মনটা সবসময় মরা হয়ে থাকত, আল্লাহ নবী যাদের সঙ্গে ময়দানে যেতেন সন্ধ্যা হয়ে যেত, অন্যান্য ছেলেদের বাপেরা ওই রাস্তা দিয়ে ফিরে আসার সময় ওদের বাচ্চাগুলোকে কোলে তুলে নেয়, তাদের গায়ে দুলি পরিষ্কার করে দেয়, তাদের মুখে চুমা দেয়, আর ওই সময় আমাদের নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিকে তাকিয়ে কাঁদতেন, রাস্তা দিকে তাকিয়ে রোনাজারি করতেন, আহারে আমার আব্বা জান কি এত নিষ্ঠুর, আমার আব্বা জান কি আমাকে একটু কোলে নেবে না, আমার আব্বা জান কি আমার গায়ের ধুলি পরিষ্কার করে দিয়ে আমি মুহাম্মদের মুখে কিন্তু চুমা দেবে না, আল্লাহ নবী কানতে কানতে বাড়িতে চলে আসে, আমার আব্বা কি এত নিষ্ঠুর, আমার আব্বা কি আমাকে একটু কোলে নেবে না, আমার গায়ে দুলি পরিষ্কার করে দিও, আমার মুখে কিন্তু চুমা দেবে না, মা আমিনা বলেছি মামা মুহাম্মদ কেঁদো না মামা, রোনাজারি করো না, সবর করো মা, তোমার আব্বা দূর দেশে ব্যবসায় গিয়েছে, একদিন না একদিন ফিরে আসবে মা, তোমাকে কোলে নেবে, গায়ের দুলি পরিষ্কার করে তোমার মুখে হৃদয় বড় চুমা দিয়ে দেবে। এই নবীর আব্বা কি বেঁচে আছে? সে তো মারা গিয়েছে। তো মামিনা বেটা মোহাম্মদকে সান্ত্বনা দিচ্ছে, বাবা কেঁদো না, তোমার আব্বা তোর দেশে ব্যবসায় গিয়েছে, একদিন না একদিন আসবে, তোমাকে কোলে নেবে, তোমার গায়ের ধুলি পরিষ্কার করে তোমার মুখে চুমা দেবে। ভাই একটা বাচ্চাকে কতদিন সান্ত্বনা দিয়ে রাখা যায়? কতদিন? একদিন, দুই দিন, এক মাস? আপনাদের খাস দোয়া, আমি চার বছর আগে হসপাকে গিয়েছিলাম, আল্লাহ আমাকে একটা ছেড়ে দিয়েছে, তো ও সবসময় ওর মার কাছে খোঁজ করত, আম্মুজি আব্বুজি কোথায়, তো ওর মা ওকে বলতো তোমার আব্বা সভা করতে গিয়েছে, বলতো আব্বা তো সভা করে রাত্রি বাড়ি আসে, দিনে বাড়ি আসে, আব্বা আসে না কেন? আমার বিশ্ব নবীকে পাঁচ থেকে ছয় বছর, টানা একটি বছর প্রতিদিন বিশ্ব নবী আব্বার কথাটা মায়ের কাছে জিজ্ঞাসা করতেন, টানা একটা বছর, মা আপনি তো বলেন আমার আব্বা দূর দেশে ব্যবসায়, তো আমার মা কবে আসবে, আমার আব্বা কবে আসবে, আমাকে একটু কোলে নেবে না? আম্মা জান আমিনা যদিও তার স্বামীর কথাটা ভুলে যেতেন, কিন্তু নবী যখন আব্বার কথাটা মায়ের কাছে খোঁজ নিতেন না, আম্মা জান আমিনা সেই ঢাকা আগুনটা আলগা হয়ে যেত, টুকরি টুকরি কাঁদতেন, তবে বেটা মোহাম্মদের সামনে নয়, ঘরের ভিতরে চলে গিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে আম্মা জান আমিনা খুব কাঁদতেন, খুব কাঁদতেন, আর বেটা মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে রাখতে পারছে না, অসম্ভব। এক তারিখে মা আমিনা আব্দুল মোত্তালেব শ্বশুর আব্বাকে গিয়ে বলছে, শ্বশুর আব্বা জান আমি আপনার নাতি ভাইকে আর বুঝিয়ে রাখতে পারছি না, আপনি যদি আমাকে একটু হুকুম দেন তো আমি আপনার নাতি ভাই মোহাম্মদকে নিয়ে ওর আব্বার কবরটা একটু শেষবারের মতো দেখি আনতাম, আমি ওর আব্বার কবরটা শেষবার একটু দেখি আনতাম, বুঝানো জীবনে কোনোদিন ওরে আব্বার কথাটা যেন আমাকে আর না জিজ্ঞাসা করে, আমি ওকে আর বুঝে রাখতে পারছি না। মামিনার এই প্রস্তাবে বিশ্বনবীর দাদু ভাই
আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাও মা বৌমা, আমার নাতি ভাই মুহাম্মদকে নিয়ে ওর আব্বার কবরটা একটু দেখিয়ে নিয়ে এসো। কে কে যাবে? মা আমিনা, আল্লাহ নবী আর দাসী উম্মে আয়মান, এই তিনজন একটা উটের পিঠে সওয়ার হলেন। এই উটটা যাবে মক্কা থেকে মদিনার সেই মাকামে আবওয়া নামক জায়গাতে, যেখানে বিশ্বনবীর আব্বা জনন জনন ঘুমিয়ে আছেন। আল্লাহ নবীকে উটের পিঠে বসিয়ে দিলে, আম্মা জান আমিনা সামনে থাকলে, আল্লাহ নবী মাঝখানে, পিছনে দাসী উম্মে আয়মান, উটটা ছেড়ে দেওয়া হলো। উট চলতে শুরু করে চলেছে, উটটা হেঁটে 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 মদিনা শরীফ মাকামে আবওয়া, যেখানে নবীর আব্বা যান, জনম জনম ঘুমিয়ে আছে বাপ, উটটা ওই জায়গায় গিয়ে পৌঁছে গেল। আম্মা জান আমিনা, আব্দুল্লাহর কবরটা বেশ দূরে, আম্মা জান আমিনা এমন জায়গাতে উটটা থামিয়ে দিলে, আব্বার কবরটা অনেক দূরে, আব্দুল্লাহর কবর অনেক দূরে, মা আমিনা এমন জায়গায় উটটা থামিয়ে দিয়ে বেটা মুহাম্মদকে ডেকে বলে, ও এতদিন তোমার আব্বার কথা আমাকে জিজ্ঞাসা করেছিল বাবা, আমি তোমাকে সান্ত্বনা দিয়ে রেখেছিলাম, আমি তোমাকে বুঝিয়ে রেখেছিলাম বাবা, আসলে তোমার আব্বা জীবিত নাই, তোমার আব্বা মারা গিয়েছে বাবা, ওই যে দূরে কবরটা দেখতে পাচ্ছ, ওই কবরের নিচে তোমার আব্বা যান জনম জনম ঘুমিয়ে আছে। ও বাবা মুহাম্মদ, তোমার আব্বার কবরটা দুপুর নয়ন ধরে থেকে নাও, আর যেন জীবনে কোনদিন আমাকে তোমার আব্বার কথা জিজ্ঞাসা করো না। আল্লাহ নবী বলে, মা আমাকে একটু ছেড়ে দেন, আমি একটু আমার আব্বার কবর পর্যন্ত যাব, মা আমিনা ছাড়ব না, আল্লাহ নবী শুনবেন না। আল্লাহ নবী মা আমিনার কোল থেকে চিনে ছুটে ছুটে গিয়ে কবরের উপরে শুয়ে পড়ে, আল্লাহ নবী আব্বার কবরে ঝুলি বালু গুলো নিয়ে গায়ে মাকে মুখে মাকে আর মাথায় মাকে, আর আব্বা যান, আব্বা যান বলে ডাকে, আব্বা যান আপনি কি এত নিষ্ঠুর, আব্বা আমি মুহাম্মদ এসেছি, আব্বা আপনি ওটে বলুন, আপনি কি আমাকে কোলে নেবেন না, আপনি কি আমার গায়ে দুলি পরিষ্কার করে দেবেন না, আপনি কি আমার মুখে চুমা দেবেন না। ও শরীর মালিকেরা, আল্লাহর নবী আব্বার কবরের উপরে লুটুবুটি 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 খায়, আর যত আব্বা 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 বলে ডাকে, আম্মা জান আমিনা দূরে দাঁড়িয়ে থাকতে পারে না, মরা স্বামী আব্দুল্লাহ কবরের দিকে তাকিয়ে, আর বেটা মুহাম্মদের চোখের পানির দিকে তাকিয়ে, আম্মা জান আমিনা ঢুকুরি 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 কাঁদতে লাগে, আম্মা জান রোনাজারি করতে লাগে, আমার নবী যত আব্বা আব্বা বলে ডাকে, আল্লাহ নবী যত কাঁদে, মা আমিনা তত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগে। হঠাৎ মা আমিনা কাঁদতে কাঁদতে জমিনের উপরে আর বেহুশ হয়ে পড়ে গিয়েছে, জমিনের উপরে মা আমিনা বেহুশ হয়ে পড়ে গিয়েছে। ওই সময় দাসী উম্মে আয়মান মা আমিনার নাকের উপরে হাতটা দিয়ে ডাকে, মা আমিনা নিঃশ্বাস জারি নাই, মামিনা নিশ্চয় জানি নাই গো, মামিমা ইন্তকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
মা আমিনা ইন্তেকাল হয়ে গিয়েছে, ওই সময় দাসী উম্মে আয়মা আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা তোমার ডাকে সাড়া দেবে না বাবা, তোমার কথার উত্তর দেবে না বাবা, ফিরে এসো বাবা মুহাম্মদ, তোমার আম্মাকে ডেকে তোলো, তোমার মা ঘুমিয়ে পড়েছে বাবা, তোমার মাকে ডেকে তোলো, চলো আমরা ফিরে যাই, তোমার দাদু ভাই আব্দুল মুত্তালিব চিন্তায় পড়েছে, মুত্তালিব চিন্তায় পড়ে যাবে, চলো চলো তোমার আম্মাকে ডেকে তোলো মা, তোমার আম্মাকে ডেকে তোলো। নবী আমার ওই সময় আব্বা যাদের কবর ছেড়ে দিয়ে আম্মার দিকে আসে আর বারে বারে আব্বা যাদের কবরের দিকে ফিরে ফিরে যা আব্বা যা আব্বা যা আব্বা যা আব্বা যা বলে ডাকতে থাকে। নবী আমার মায়ের দিকে চলে আসে পিছনে বাজারে বিরোধীর বাদশাহ হাবিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা যাদের কাছে যেই এসেছেন দাসী উম্মে আয়মান চলে গেল দূরে, দাসী উম্মে আয়মান দূরে চলে গিয়ে বিদেশি পথিকদেরকে বলছে, ও বিদেশি পথিকের আমার একজন সাথী সঙ্গী মারা গিয়েছে, তাকে কি দাবার কাবার করবার ব্যাপারে আমার সঙ্গে তুই সহযোগিতা করবেন না? বলে হা হা চলুন। ওই সময় নবী আমার মায়ের কাছে এসে উঠে বলুন, মা আর ঘুমাবেন না, আব্বা আমার ডাকে সাড়া দিল না, আব্বা আমার কথার উত্তর দিল না, আব্বা আমাকে কোলে দিল না, আব্বা আমাকে চুলে দিল না, মা আপনি ঘুমাবেন না, উঠে বলুন উঠে বলুন। নবী আমার যত বলে ডাকে আব্বা জানা দিল আর ডাকে সাড়া দেয় না, মা আর ডাকে সাড়া দেয় না, দাসী উম্মে আয়মা বিদেশি পথিকদেরকে দিয়েছে, মা আমিনাকে গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় মা আমিনার কাছে যে পুরাতন কাপড় ছিল ওই কাপড় দিয়ে মা আমিনার কাপড়ের কাপড় করে দেওয়া হলো, একটা কম্বল দিয়ে মা আমিনার লাশটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো। ওই সময় আল্লাহ নবীর কলিজায় আঘাত লেগে গেল, ও দাসী উম্মে আয়মা কি ব্যাপার, আমার আম্মার যে দলের কষ্ট ছিল, আমার আম্মা জীবনে কোনদিন কাপড় মুড়ি দিয়ে শোয় না, কেন আমার মাকে গোসল দিলে, কেন আমার মাকে কাপড় দিয়ে মুড়লে, কেন আমার মাকে কম্বল দিয়ে ঢাকা দিলে? দাসী উম্মে আয়মার বাবা তোমার আব্বা তোমাকে আব্বার সঙ্গে দেখা করতে নিয়ে এসেছিল, আব্বার সঙ্গে দেখা হলো না, তোমার মা তোমাকে রেখে দিয়ে বিদায় দিয়েছে, তোমাকে রেখে দিয়ে চলে গিয়েছে, তোমার মা ইন্তেকাল হয়ে গিয়েছে, আর জীবনে কোনদিন আব্বা যা আম্মা যার বলে ডাকতে পারবেন না। আল্লাহ নবী ওই সময় এত গানা কেনেছিলেন না, আব্বার সঙ্গে দেখা হলো না, আপনি আমাকে রেখে দিয়ে চলে গেলেন, আমি মোহাম্মদ এই পৃথিবীর জমিনে আর কাকে আম্মা আম্মা বলে ডাকবো, আমি মোহাম্মদ জমিনে মা বলে ডাকবো, কাকে আব্বা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো? আপনিও বিদায় দিলে যদি আমার বিরোধীর বাদশাহ নিজ হাতে আম্মা জানা আমিনাকে কবরস্থ করেছিল, দর শরীফ আল্লাহুম্মা